বুধবার রাত 10:30 এলাকার বিদ্যুৎ না থাকায় যে যার মতো গ্যারেজ বন্ধ করে বাসার দিকে চলে যান। হঠাৎ বিদ্যুৎ এলে রাজধানীর গোপীবাগে গাড়ির ওয়ার্কশপে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে, পুড়ে যায় রিকশার গ্যারেজ ও বস্তির কয়েকটি ঘর। স্থানীয়রা 999-এ কল দিলে আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। ততক্ষণে পুড়ে যায় কয়েকটি গ্যারেজের বেশ কয়েকটি গাড়ি ও বসতঘর। এপরটির ভিতরে মিনিমাম 10টা গ্যারেজ আছে, আপনার বস্তি আছে, বস্তিতে অনেকগুলো আছে, ম্যাচ আছে, ওই পাশে গ্যারেজ তো সবই বুইরা গেছে। আমাদের বাসগুলো এসের মধ্যে ছিল, গ্যারেজের মধ্যে ছিল, আমরা বাসগুলো দ্রুত বের করে দিই। তো এখানে কেমিক্যালের দোকান আর গাড়িতে সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়ে এগুলো অনেকগুলো গাড়ি এবং গ্যারেজ যা আছে সব ক্ষয়ক্ষতি হয়ে গেল। আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার কথা জানান ক্ষতিগ্রস্তরা। চোবার করে শুধু হিন্দু না, কাপড়টার কিচ্ছু নাই, আমার শরীরে সব শেষ, আর কিচ্ছু নাই বাবা, আমার কিচ্ছু নাই। রগের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মূলত আগুনের ভয়াবহতার কারণটা হলো যে 3-4টা প্রাইভেট কার দেখছেন এবং কাভার ভ্যান দেখছেন, এইগুলি যে গ্যাস সিলিন্ডার ছিল, সিলিন্ডারগুলি আগুন লাগার পরে ব্লাস্ট হচ্ছিল এবং এখানে একটা রঙের দোকান ছিল, সেই রঙের ডিব্বাগুলি ব্লাস্ট হওয়ার কারণেই একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, ডেম্পিং কাজ চলছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।